আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা বিএফএসএ ইতালির লোন ওস্তাদ জমা দিয়ে অনেকদিন অপেক্ষা করতেছেন, তো আপনারা নিশ্চয়ই জানেন যে বিএফএস থেকে কিছু কাগজ ডেলিভারি হচ্ছে, আগস্ট এবং বিভিন্ন মাসেরটাও কিন্তু ডেলিভারি হচ্ছে, তবে বেশিরভাগ কাগজে রিজেক্ট হচ্ছে। অনেকে আমার কাছে জানতে চাইছেন যে আমি 2 দিন তেমন কোনো ভিডিও আপলোড দিচ্ছি না, আর ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে বিএফএস থেকে খুবই কম সংখ্যক লোক ভিসা পাচ্ছে, আর বেশিরভাগ কাগজে কিন্তু রিজেক্ট হচ্ছে। আর মেন কথা হচ্ছে বিএফএস থেকে বেশিরভাগ যে ভিসাগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে যারা ফ্যামিলি ভিসা জমা দিচ্ছেন তারাই পাচ্ছে, আর যারা এগ্রিকালচার এবং স্পন্সর কাগজ জমা দিচ্ছেন, নলোস্তা জমা দিচ্ছেন, তারা কিন্তু খুবই কম সংখ্যক লোক ভিসা পাচ্ছে। আর এখন বর্তমানে এগ্রিকালচার যে নলোস্তা আপনারা জমা দিচ্ছেন সেগুলাই ভিসা দিচ্ছে, আর স্পন্সরের পরিমাণ খুবই কম, কেউ যদি পায় 2-1 জনের বেশি পাইতে আমি দেখি নাই, আর ভিসার পরিমাণও খুবই কম। যদি 15টা কাগজ ডেলিভারি হয়, 15টার মধ্যে 10টায় রিজেক্ট হয়, 5টা ভিসা পাই, 5টার মধ্যে দেখা যাইতেছে যে ফ্যামিলি ভিসাই 4টা, আর একটা হচ্ছে হয়তো এগ্রিকালচার ভিসা। তো আসলে তার জন্য তেমন কোনো ভিডিও নিয়ে আসতে পারি না, কারণ হচ্ছে আপনারা প্রতিনিয়ত দেখেন বা প্রতিনিয়ত আপনারা জানেন, তার জন্য ভিডিও করি না। যদি ভালো অবস্থান হইতো তাহলে প্রতিদিনই ভিডিও দিতাম। আর সিলেট বলুন বা ঢাকা বলুন, চট্টগ্রাম বলুন, খুবই কম সংখ্যক পাসপোর্ট ডেলিভারি হচ্ছে, আর যে ডেলিভারি হচ্ছে বেশিরভাগ কাগজে রিজেক্ট হচ্ছে, আর ভিসার পরিমাণ খুবই কম, ভিসা যা হচ্ছে বেশিরভাগ কাগজে কিন্তু যারা ফ্যামিলি ভিসা জমা দিচ্ছেন তারা পাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, নতুন কোনো আপডেট পাইলে অবশ্যই ভিডিও দিব। আল্লাহ হাফেজ।